ওর দোষ না আমার দোষ সে নিয়ে কথা বলিনি, ব্রেকআপ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা দেব। টলিউডে প্রথম সারির নায়ক তিনি। বলা যায় হাতে গোনা যে কয়েকজন সুপারস্টার বাংলা ইন্ডাস্ট্রিতে রয়েছেন তার একদম উপরের দিকে রয়েছে তার নাম। অভিনয় থেকে প্রযোজনা কিংবা রিয়েলিটি শো সবেতেই রয়েছেন তিনি। আবার জনপ্রতিনিধি হিসাবে নিজের দায়িত্ব সম্পর্কেও সচেতন, যদিও মুখে সবসময় বলেন আমি রাজনীতি বুঝি না। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, আমারও ব্রেকআপ হয়েছে, জীবনে আমার দোষ না ওর দোষ সে নিয়ে কোনোদিন কথা বলিনি, সম্মানটা রেখেছি আর আমিও কিন্তু ঘুরে দাঁড়িয়েছি। সব ব্রেকআপ মানেই সুইসাইড এমনটা নয়, যদিও শুভশ্রীর সঙ্গে ব্রেকআপ নিয়ে ইঙ্গিত দিচ্ছেন কিনা তা স্পষ্ট করেননি তারকা সাংসদ। প্রকাশ্যে কোনোদিন সম্পর্কের কথা সেভাবে স্বীকার করেননি দেব শুভশ্রী, তবে প্রেম ভাঙার পর সবটা পরিষ্কার হয়েছিল। অনস্ক্রিনে সেই হিট জুটির সফর শুরু হয় চ্যালেঞ্জ, তারপর থেকে পরাঞ্জয়, জলিয়ারে, খোকাবাবু, রোমিও একসঙ্গে রূপলি পর্দা কাঁপিয়েছেন তারা, কিন্তু তাদের ব্রেকআপের কারণটা আজও অজানা। তো বন্ধুরা, দেব ও শুভশ্রীর জুটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এখন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।